জিম্মি দশা থেকে অন্তত 3 মাসের আগে মুক্ত হতে পারবে না বলে ধারণা করেছিলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। কিন্তু মাত্র 32 দিনের মধ্যে মুক্ত হওয়াতে বিস্মিত উৎফুল্ল নাবিকরা সন্তুষ্টি জানাচ্ছেন সংশ্লিষ্টদের। শিপিং মালিকরা বলছেন, আগের অভিজ্ঞতায় তৃতীয় পক্ষ ছাড়া জলদস্যুদের সাথে সরাসরি যোগাযোগ করার সময় কম লেগেছে। 12 মার্চ ভারত মহাসাগরে জাহাজ এমভি আবদুল্লাহকে ছিনতাইয়ের পর নাবিকদের জিম্মি করে ফেলে সোমালীয় জলদস্যুরা। এরপর থেকেই নাবিকরা সংশয়ে ছিল সুস্থভাবে ফেরা নিয়ে, এমনকি মুক্ত হলেও তা হতে পারে দীর্ঘ সময় পর। সেভাবেই নিজেদের মানসিকভাবে প্রস্তুত রাখছিলেন তারা। সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে অনেক জাহাজকে মুক্ত হতে সময় লেগেছে বছরের বেশি। সে সময় নাবিকদের সহ্য করতে হয় অবর্ণনীয় নির্যাতন। কিন্তু এমভি আবদুল্লাহ মাত্র 32 দিনেই মুক্ত হওয়ায় বিস্মিত হয়েছেন জিম্মি নাবিকরা। আমরা 2 থেকে 3 মাসের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম, তবে মাত্র 33 দিনের মাথায় মুক্ত হতে পারবো এটা আমরা কেউ কল্পনা করিনি। আমরা একেবারে শান্ত ছিলাম যে উনি আছে এই মানে কোম্পানিতে, যে সিইও সাহেব আছে, মেহেরগঞ্জ সাহেব, হি ইজ এ স্মার্ট গাই, হি ক্যান হ্যান্ডেল স্মুথলি, দ্যাটস ওয়াই আই এম কিপ কোয়াইট। জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল দ্রুত নাবিকদের অক্ষতভাবে উদ্ধার করা। 10 বছর আগে জাহানমনির উদ্ধার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সফলতা পেয়েছেন তারা। 13 বছর আগে আমাদের একটা এইরকম আরেকটা ইনসিডেন্ট ঘটেছিল জাহানমনি। তখন আমরা প্রথম ছিল, আমাদের জ্ঞানের অভাব ছিল অনেক কিছু, যার জন্য নাকি কিছু ওই জাহাজটা উদ্ধার করতে আমাদের একটু সময় বেশি নিয়েছিল। বা যেহেতু আমাদের জাহানমনিতে এই বিটার এক্সপিরিয়েন্সটা হওয়াতে আমাদের আবদুল্লাহ জাহাজের ব্যাপারে আমরা প্রথম থেকেই খুবই মানে যেটা যেভাবে করার দরকার ঠিক সেইভাবে আমরা এগিয়েছি। মুক্ত নাবিকরা এখন রয়েছেন দুবাইয়ের পথে। সেখানে বেশিরভাগ নাবিক নেমে দেশে ফিরলেও কয়েকজন নাবিক থেকে যাবেন জাহাজে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।